রহমান 112 মহাখালী দক্ষিণ পাড়া গুলশান ঢাকা। বিবাহের উকিল নিযুক্ত করা হয়েছে জনাব হাজী মোহাম্মদ হারুনুর রশিদ, পিতা মরহুম শামসুল আলম, 37 BY2 দ্বিতীয় কলোনি মিরপুর ঢাকা। বিবাহের দেনমোহর 5,01,000, অলঙ্কার বাবদ পরিশোধ 2,00,000 জাহাঙ্গীর আলম পুতুলের সাথে 5,01,000 দেনমোহর ধার্য করিয়া উপস্থিত সাক্ষীগণের মোকাবিলায় ইসলামী সরাসরি আইন অনুযায়ী নাসিমা সুলতানার তোমাকে বিবাহ দিতেছি বিবাহে কি রাজি আছো? বিবাহে কি তুমি রাজি আছো? আপনি বলেন আলহামদুলিল্লাহ রাজি। স্পষ্ট করে বলেন, বলো আলহামদুলিল্লাহ বলো, বলে একটা বললেই হবে, নাতি বললেও হবে। জনাব আব্দুল রাজ্জাক মির্জা সাহেবের কন্যা, আমার মোয়াক্কেলা নাসিমা সুলতানাকে 112 মহাখালী গুলশান নিবাসী জনাব ফজলুর রহমান সাহেবের পুত্র, মোহাম্মদ জাহাঙ্গীর আলম পুতুল, আপনার সহিত বিবাহ দিলাম। আপনি বলেন আলহামদুলিল্লাহ। আমি দেবগর সহ কাবিনের সকল শর্ত মানিয়া কবুল করে নিলাম। আলহামদুলিল্লাহ, আমি কবুল করে নিলাম।
والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات يا الله حمدك شبوك بهتا سبحانه كل شيء محمد جهانگیر আলম এবং নাসিমা সুলতানার মধ্যে আল্লাহ বিষ্ণু বিবাহকে কবুল করে নিন, আমি লাভপ্রাপ্ত জীবনকে সুখী করে দিন, বিপদ আপদকে তিনি পার করুন, আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনতাস সালাম ওয়া কিনা দারাজাস সালাম تباركت ربنا وتعاليت يا جل جلاله وجلاله برحمتك يا رب العالمين.